নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তা আজকে আপনাদেরকে চলুন দেখাই কাঠমোরলা বলি আমরা এই মাছটাকে। আপনাদের ওখানে কী নামে বলে বা চেনেন আপনারা জানি না, অনেকে আমোদি মাছও বলে, কিন্তু আমরা এটাকে কাঠমোরলা হিসেবেই চিনি। আমাদের এখানে কাঠমোরলা বলে। যদি আপনাদের কী নামে পরিচিত আপনারা আমাদেরকে একটু জানিয়েন কমেন্টে যে কী বলে এটাকে। চলুন আজকে কাঠমোরলা মাছ রান্না করে আপনাদেরকে দেখাই। এই দেখুন কাঠমোরলা মাছটা, এই দেখুন বেছে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, এই যে। আর এর সঙ্গে যাচ্ছে আপনার সামান্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আলু। তা চলুন এই পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে এখন মাখিয়ে রাখি খানিকক্ষণ। এই আলুটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, দেখুন। হলুদ দিয়ে দিলাম, এটাই সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। কাঁচা তেল দিয়ে দিচ্ছি, এটাই এটা 10-15 মিনিট মতন মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। 10-15 মিনিট রেখে দেবেন, মাখিয়ে নিলাম। চলুন তাহলে হলুদ পাতাগুলো কেটে নিই মাছটা রান্না করার জন্য। গাছে কটা হলুদ পাতা হয়েছে, বেশি হয়নি, তা চলুন কেটে নিই। এই দেখুন হলুদ পাতা, এটা তা কেটে নিই চলুন কটা, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই হলুদ পাতাগুলো কেটে নিয়েছি, তা চলুন দেখাই আপনাদেরকে যে এই হলুদ পাতাগুলো কীভাবে কী করি। তা এই হলুদ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে গা, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হলুদ পাতাগুলো ধুয়ে নিয়েছি, এবারে ফ্রাই প্যানে এইভাবে গুছিয়ে গুছিয়ে এগুলোকে সাজিয়ে দেবেন। একটু বড় পাতা হলে ভালো হয়। হলুদ পাতা বলতে কি, কালারটা হলুদ না, এটা হলুদ গাছের পাতা। আমারও হয়তো বলতে একটু আপনাদেরকে ভুল হচ্ছে, হলুদ পাতা বলছি, অনেকে বুঝতে পারবেন না। তা এইভাবে একটু সাজিয়ে নেবেন, তাহলে জিনিসটা ভালো হবে। দুটো করে দিলে খুব ভালো হয় জিনিসটা। আপনারা এটা ভাতে মেখেও খেতে পারবেন, এই হলুদের পাতাটা, হলুদ গাছের, এটা খাওয়া খুব উপকার। তা এটা রান্না করার পর আপনারা দেখবেন কেমন হচ্ছে কি, তা পুরোটাই দেখবেন কিভাবে করছি। তা চলুন এবার মাছটাকে, ওই আলুটা মাখানো আছে ওটাকে এর ভিতরে দেবো, দেখাই আপনাদেরকে, আসুন। দেখুন এই আলুটা মেখে রেখেছিলাম খানিকক্ষণ, পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা নুন হলুদ সব দিয়ে। তা এই মাছগুলো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখুন। দেখুন এইভাবে মাছটাকে মাখিয়ে নেবেন আলুটার সঙ্গে, চটকিয়ে মাখাবেন না, হালকা হাতে মাখাবেন। এবারে হলুদ গাছের পাতাটার মধ্যে এরকম দিয়ে দিচ্ছি মাছগুলো সাজিয়ে, এভাবে সাজিয়ে দেবেন মাছগুলোকে। আপনারা অনেক রকম খেয়েছেন, কলা পাতায়, তারপরে নানান রকম। তা এই কাঠমোরলা আপনারা হলুদ গাছের পাতার মধ্যে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর রান্না হয়।
গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এটা কিন্তু একদম লো ফ্লেমে হবে। তা দেখুন, এই যে এর ভিতরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা দিয়ে দিলাম একবারে লো ফ্লেমে, 10 থেকে 15 মিনিট আপনারা এটাকে কুক করুন। চলুন বন্ধুরা খুলে দেখি হয়েছে কিনা, 10-15 মিনিট হয়ে গেল, দেখুন একবারে খুব সুন্দর হয়েছে এটা। কোনো ব্যাপার নেই, দেখুন খুব সুন্দর হয়েছে এটা, এই দেখুন। এবার এটা নামিয়ে নিচ্ছি, গ্যাস অফ করে দিলাম। দেখুন মাছটা হয়ে গেছে। এবার এই হলুদ পাতাগুলো এইভাবে ঢাকা দিয়ে রাখবেন, তাহলে সেন্টটা থাকবে। এই যে এইভাবে ঢাকা দিয়ে দেবেন হলুদ পাতাটা, আর এই হলুদ পাতাগুলো এই যে মুড়মুড়ে হয়ে গেছে, এই দেখুন আপনারা এটা ভাতে খেতে পারবেন, এই যে এর সঙ্গে। এটা ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন বন্ধুরা তাহলে একটা খেয়েই দেখি কেমন লাগছে, টেস্টটা কেমন হয়েছে। দারুণ হয়েছে, গরম ভাতে না এটা খুব সুন্দর লাগবে। মাছটাও সেদ্ধ হয়েছে ভালো, দেখুন দেখুন সাদা মাছ একদম। বন্ধুরা আমার এই রান্নাটা বা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন। নমস্কার বন্ধুরা, আজকের মতন আসি, আবার আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। তা সুস্থ থেকেন, ভালো থেকেন সবাই, আসছি আমি আজকে, টাটা।